প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন অ্যাটর্নি শেখ সেলিম। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই আয়োজনে। প্রিয় দর্শক, আজকে আমরা শুধু অভিবাসন সংক্রান্ত বিষয়ে নয়, অন্যান্য যে কোনো ইস্যুতে চাইলে আপনারা আইনি ইস্যুতে প্রশ্ন করতে পারেন, আমাদের অ্যাটর্নি শেখ সেলিম সে বিষয়ে প্রশ্ন উত্তর দেবেন। আমরা আলোচনাটি একটি জায়গা থেকে শুরু করি। আমরা জানি যে আপনারা ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন কিছুক্ষণের মধ্যেই করতে শুরু করবেন, তো আমরা আলোচনাটি করি। আজকে আমাদের যে শীর্ষ যে দুটি খবর ছিল সেইটি দিয়ে আলোচনাটা শুরু করি। সবশেষ প্রথম যে খবরটি ছিল সেটি হচ্ছে রাশিয়ার 19 জন ব্যক্তির বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা দিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট। তার প্রধান কারণ রাশিয়া গত নির্বাচনে এখানে প্রভাব বিস্তার করবার চেষ্টা করেছে, একই সাথে সাইবার অ্যাটাকের ধারা তাদের এখনো অব্যাহত আছে। এবং এই 19 জনের মধ্যে 13 জন আবার যে স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের যে অভিযুক্ত সেই 13 জন আছে। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন, বিশেষ করে একদিকে রাশিয়ার কোনো যোগসাজশ নেই এটি ট্রাম্প ক্যাম্পেইন বলছে, আবার অন্যদিকে কিন্তু ট্রাম্প প্রশাসনই এই অভিযোগগুলোতে দিচ্ছে যে তারা চেষ্টা করেছে? ট্রাম্প প্রশাসনের কোনো উপায় নাই এটা না দিয়ে, তার কারণ এটা অলরেডি ইউএস কংগ্রেস নিউ স্যাংশন পাশ করে দিছে, বোথ হাউস ইউএস কংগ্রেস এবং সেনেট এই স্যাংশনটা পাশ করে প্রেসিডেন্টের কাছে দিয়েছে। প্রেসিডেন্ট সাইন করেছে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনে যাচ্ছিল না প্রেসিডেন্ট এতদিন, যেহেতু ব্রিটিশ স্পাইয়ের উপরে ব্রিটেন যেমন প্রায় কত 23 জন ডিপ্লোমেট কূটনৈতিককে বহিষ্কার করেছে এবং হোল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এর কন্ডেম করতেছে, সেক্ষেত্রে যেমন ধরেন রেক টেলারসন জাস্ট এক্স সেক্রেটারি অফ স্টেট এইটারে মানে আনইকুইভোকালি কন্ডেম করেছে, সেখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন করে নাই। আপনি দেখছেন গত 2-3 দিনের হোয়াইট হাউস প্রেস কাউন্সিল প্রেস কনফারেন্সে তাও স্পষ্ট করে কন্ডেম করতে নিষেধ করেছে। প্রেসিডেন্ট নিজে বলছে, স্যারা স্যান্ডার বলছে যে এখনো এটা ক্লিয়ার না কারা করেছে, যে কেউ হইতে পারে এই তোর এই জন্য আমরা রাশিয়াকে কন্ডেম করি নাই, এজন্য সমস্ত মিডিয়া। তবে সবশেষ কিন্তু প্রেসিডেন্ট বলছে যে এর পিছনে রাশিয়া আছে বলে তার মনে হয়। সব সমস্ত প্রেস সমস্ত রাজনৈতিক বিভিন্ন নেতারা এদেশের সবাই কন্ডেম করেছে এবং এটা প্রেসিডেন্টের হোয়াইট হাউসের মানে ইনঅ্যাকশন বা হোয়াইট হাউসের নিরাপত্তার পরেও লোকজন অ্যাটাক করেছে বিভিন্নভাবে, যার জন্য বাধ্য হয়েছে। আচ্ছা, একজন প্রশ্ন আছে আমার। আচ্ছা, প্রশ্নটি আমরা নিব, আপনার সাথে সেই আলোচনাটা করছিলাম। তো এই যে এই দেরি, এই বিলম্বটা কেন আপনার কাছে মনে হয়? বিলম্বটা তার কারণ তারা এটা করতে চায় না, কেন আসার সাথে চায় না, তার কেন চায় না, দেয়ার আর লট অফ রিজনস আছে, কারণ আছে। যেহেতু রাশিয়া প্রেসিডেন্ট ট্রাম্পরে ইলেক্টেড হইতে সাহায্য করেছে, ওয়ান তাদের সাথে একটা যোগসাজ থাকার সম্ভাবনা বেশি, সেটা তো প্রমাণ সাপেক্ষ এখনো প্রমাণ হয়নি। ওয়েল, প্রমাণ না হলেও যেমন 13 জন ইন্ডাইটেড হয়েছে, ফেসবুক বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে, এখন প্রমাণ রাজনৈতিকভাবে হয়ে গেছে, এখন লিগালি প্রমাণ হওয়ার স্ট্যান্ডার্ডটা ভিন্ন, সেটা সেটা হবে কিনা সেটা সেটা সময় বলে দেবে, তার কারণ সব ডকুমেন্ট থাকলে এই কোর্টে অ্যাডমিসেবল হয় না। আপনার ধরেন রজার স্টোন, কতগুলো লয়ার ইন্ডাইটেড হয়েছে এখানে, যারা ট্রাম্পের একদম ফর্মার ক্যাম্পেন ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, লয়ার্স, দে হ্যাভ বিন ইন্ডাইটেড, এই সমস্ত কেসে তারা অভিযুক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে কেস হয়েছে, ফর্মার সিকিউরিটি অ্যাডভাইজার এরা এরা ইন্ডাইটেড হয়েছে, গিয়ে অনেকে গিলটি প্লিডও করেছে। তো এটা তো আপনি উড়াই দিতে পারছেন না, দেয়ার আর এভিডেন্স, এখন রাজনৈতিক এভিডেন্স, ডেমোক্র্যাটরা বলছে যে ইয়েস এভিডেন্স আছে কলুশনের, এখন সেইটা আইনি দৃষ্টিতে কাউরে সাজা দেওয়ার ব্যাপারে বা ক্রিমিনাল কেস আনার ব্যাপারে স্ট্যান্ডার্ডটা খুবই হাই, সেই অনুযায়ী অ্যাডমিসেবল এভিডেন্স আছে কিনা সেটাই মুলার ইনভেস্টিগেশন দেখছে। এবং তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের পার্সোনাল কিছু ব্যাপার থাকতে পারে, তার কারণে আপনারা দেখছেন যে তার বিভিন্ন টাইপের সেলেসিয়াস বা যৌন কাজকলাপ সংক্রান্ত ভিডিও আছে,
পুতিনের কাছে, সেটা একটা বড় এম্বারাসমেন্টের ব্যাপার। হি ইজ এ ফ্যামিলি ম্যান, হি হ্যাজ চিলড্রেন, হি হ্যাজ নাতি নাতনি আছে, ছেলে মেয়ে আছে, ইয়ে আছে, ইউএস প্রেসিডেন্ট। কিভাবে আমরা বুঝবো আদৌ আছে কিনা? আপনি তো এটা ধারণা থেকে বলছেন। আমি ধারণা থেকে বলছি না, বিভিন্ন রিপোর্টে আছে, বিভিন্ন রিপোর্টের থেকে বলা হচ্ছে। নতুবা তার কারণটা কি? সামথিং ভেরি সিরিয়াস তাদের কাছে আছে, না হলে প্রেসিডেন্ট ট্রাম্প এটা ইয়ে করবে কেন? মানে এত এভিডেন্স এর পথে তার 17টা ইন্টেলিজেন্স এজেন্সি বলছে আছে, ব্রিটিশ ইন্টেলিজেন্স বলছে, ইউরোপিয়ান সবাই মানে ইলেকশনের ব্যাপারে হস্তক্ষেপের ব্যাপারে আছে, দায়িত্বহীন ভাবে সবাই বলছে, কিন্তু উনি একাই বলেন যে নাই। আচ্ছা, আমরা প্রিয় দর্শক আপনাদের কাছে বলছি, আমরা আলোচনাটি করছি বটে, তবে আপনারা আপনারা কিন্তু আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন, আইনগত বিষয়ে, অভিবাসন থেকে শুরু করে যে কোনো ইস্যুতে আমরা আপনাদের প্রশ্ন নিব। আশা করছি আপনারা প্রশ্ন নিয়ে যুক্ত হবেন। তো আপনি যেটি বলছিলেন, তাহলে সেক্ষেত্রে এটি তো একটি বড়ই অগ্রগতি। আজকে আমরা দেখেছি নিকি হেলি, তিনি কিন্তু বলছিলেন যে যদি রাশিয়ার বিরুদ্ধে কঠিন ভাষায় ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে কিন্তু এটি নিউ ইয়র্কের মতো শহরে এ ধরনের ঘটনা তারা ঘটাতে পারে। ওকে, সেটা তারা বলছে। এখন এটা আসলে তারা এটা মিন করে না যে মানে মুখে মুখে বলে, সেটার ব্যাপারে আলোইয়ে এই স্যাংশনগুলো আগের থেকেই আছে, এবং তারা কতদূর কত ফোর্সফুলি এটা ইমপ্লিমেন্টেশন হয় সেটাই ব্যাপার দেখার বিষয়। আমরা একজন দর্শকের প্রশ্ন নেই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, হ্যালো, আমার নাম মোহাম্মদ আহমদ রশিদ খান। যাতে ওইটা রিপ্লেস করে আপনার আর একটা দিয়ে দেয়। কঠিন কিছু না, সময় প্রায় বছর খানেকের মতো লাগে। বছর খানেকের মতো লাগে। আবার কি পরীক্ষা নিরীক্ষা হয়? না, আমি এখানে আমার অ্যাসাইলাম কেস আছে, তারপর আমি বিয়ে করছি, ইউএস সিটিজেন, আমার ওয়াইফ 6 মান্থ হয়েছে, সে অ্যাপ্লাই করছে আমার জন্য, এখনো মানে ডাকে নাই। সো কতদিন সময় লাগবে ডাকতে, বা এর নেক্সট স্টেপ কি, আমাকে কি দেশে যেতে হবে, অর মানে এটা জানতে চাচ্ছি। আপনি কি ভিসা নিয়ে আসছেন ভাই? জি, আপনি এই দেশে কিভাবে ঢুকছেন, ভিসা নিয়ে ঢুকছেন? জি, আমি ভিসা নিয়ে ঢুকছি। তাহলে আর আপনার দেশে যেতে হবে না, অ্যানাদার 2-4 মান্থ লাগতে পারে। ওকে, ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো, প্রিয় দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি সাকিব ফ্লোরিডা থেকে বলছি। ফ্লোরিডা থেকে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্যারেন্টস এর অ্যাপ্রুভাল লেটার পেয়েছি, তো এখন কতদিন লাগতে পারে? অ্যাপ্রুভাল লাগলে বেশি 6 মান্থ টু 8-9 মান্থস লাগতে পারে আরো। তার মানে হয়ে আসছে নাকি? কাছাকাছি হয়ে আসছে, আশা করছি খুব বেশি সময় লাগবে না, যেটি আপনি বলছিলেন। তো এবার আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নেই। আমরা চাইছি যে দর্শকদের যত বেশি প্রশ্ন আজকে অন্তর্ভুক্ত করা যায়। কে আছেন প্রিয় দর্শক, এবার আমাদের সাথে নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইমরান বলছিলাম ভার্জিনিয়া থেকে। জি, ভার্জিনিয়া থেকে বলুন ভাই। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল আর কি। প্রশ্ন হচ্ছে, আমি আসলে পলিটিক্যাল অ্যাসাইলাম, হ্যাঁ, আচ্ছা, আমার ফাইনাল যে হিয়ারিং ওটা হবে 2019 সালে। আচ্ছা, জি। তো এই মুহূর্তে আমি ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি অলরেডি ড্রাইভিং এর লার্নার পারমিট নিয়েছি নিউ ইয়র্ক স্টেট থেকে। তো আমি কি এখন ভার্জিনিয়া থেকে যদি আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা নেই ট্রান্সফার করে, তো আমার কেসের কি কোনো সমস্যা, মানে এটা কি, আমি কারো অনেকের কাছে শুনছি নাকি ট্রান্সফার হয়ে ভার্জিনিয়া চলে আসবে, তো অ্যাটর্নি স্যারের কাছে এটা জানতে চাচ্ছি। না ভাই, ড্রাইভার লাইসেন্স ট্রান্সফার হলে ইমিগ্রেশনের কেস ট্রান্সফার হয়ে যায় না অটোমেটিক্যালি, ঠিক আছে, আপনার রিকোয়েস্ট করতে হবে ট্রান্সফারের জন্য। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, এটি কিন্তু অটোমেটিক্যালি হবে না, আপনি যদি বলেন তাহলে হবে, যেটি বলছিলেন অ্যাটর্নি শেখ সেলিম। তাহলে উনি কি ড্রাইভিং লাইসেন্সটা করতে পারেন? ড্রাইভিং লাইসেন্স উনি করতে পারে, কিন্তু উনি নিউ ইয়র্কের
লার্নার পারমিট দিয়ে মনে হয় না ভার্জিনিয়া ড্রাইভিং লাইসেন্স পাবেন, ওনার নিউ ইয়র্কে ড্রাইভিং লাইসেন্স পেয়ে তারপরে ওইটা ওখানে চেঞ্জ করতে হবে। মানে নিউ ইয়র্কে এসে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর ওইখানে গিয়ে লাইসেন্সটা বদলে নিতে হবে, তাই? আচ্ছা, কে আছেন প্রিয় দর্শক এবার? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি কুদ্দুস বলছি, নিউ জার্সি ট্যান্টন থেকে। জি কুদ্দুস ভাই বলেন। প্রশ্ন, জি আমার একটা প্রশ্ন হলো, আমার ভাইদের জন্য, ছোট ভাইদের জন্য আমি অ্যাপ্লাই করছি, 4 বছর হয়ে গেছে, তো এটা আসলে কতদিন আর লাগতে পারে আসলে এটা জানার জন্য আসলে আমি কল করছি। জি ধন্যবাদ ভাই। যারা জানুয়ারি 2005 করেছে তাদের এখন কাগজপত্র চাচ্ছে, সো আপনি এখন হিসাব করে দেখেন জানুয়ারি 2005। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন আমাদের সাথে? আচ্ছা, তো আমরা বুঝতে পারছেন যে অনেকেই আমরা প্রশ্ন পাচ্ছি, আশা করছি অনেকেই উত্তরটা দেবেন, সেরকম করে অসুবিধা নেই। আমরা ইদানিং বিভিন্ন কাগজে দেখছিলাম যে এরকম একটি রিপোর্ট, বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত অনেক বিষয়ে যাদের অ্যাসাইলাম তাদেরটা একদম সব শেষে যারা এসছেন তাদেরটা আগে দিয়ে দেওয়া হচ্ছে, আবার অনেকে নাকি ঠিক মতো না শুনেও রেজাল্ট দিয়ে দিচ্ছে, এরকম কি হচ্ছে? সেটা বোধহয় সত্যি না, তার কারণ অ্যাটর্নি জেনারেল এক মেমোরান্ডাম ইস্যু করেছে যেটা বলা হচ্ছে যে যাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন লেস দেন 21 ডে মানে পেন্ডিং আছে, ফাইল করেছে, তাদের আগে ডাকা হচ্ছে। তার কারণ আগে ডাকা হচ্ছে, তারা মনে করছে যে অনেকেই ভুয়া অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছে, সো বা আর অ্যাপ্লিকেশন প্রসেস করতে টাইম লাগছে, ওয়ার্ক অথরাইজেশন পাচ্ছে, অন্যান্য ইয়ে পাচ্ছে, তো এই জন্য এরা খুব কুইকলি ডেকে দিচ্ছে এখন, সেটা ঠিক আছে। আচ্ছা, তো কুইকলি ডেকেতে কি মানে প্রভাব পড়ছে তাতে করে, মানে যে অরিজিনাল সে পাচ্ছে তো নাকি? ওয়ান প্রভাব, শোনেন, এটা যে অরিজিনাল সেও পায় না যদি তার কেস প্রমাণ না করতে পারে, নোবডি নোজ, এভরিবডি অ্যাপ্লিকেশন করে তারা অরিজিনাল, কেউ তো লিখে দেয় না আমি অরিজিনাল না, না ডেফিনেটলি, ওকে। অনেকে অরিজিনাল কেস ফেল করে কিন্তু বুয়া কেস গ্রান্টেড হয়ে যায়, কিন্তু বুয়া যে কেসটা করে সে খুব সিরিয়াস, সে ডকুমেন্ট আনবে, সে সেইভাবে প্রস্তুতি নেবে, সে লয়ারের সাহায্য নেয়, কিভাবে কি হয় না হয় এই নিয়ে সে অনেক ঘাটাঘাটি করে বা প্রস্তুতি নেয়, যার জন্য তার কেস হয়। আবার অনেকে বলে আমার সব জেনুইন, তার জেনুইন কপালে লেখা থাকে না, এটা মানুষ ভুল করে এবং এই জন্যই অনেকের জেনুইন কেস হেরে যায় তারা। আচ্ছা, আমরা দেখি এবার কে আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টম্পা বলছি জামাইকা থেকে, বলেন। আমি আসছি এখানে আমার হাজবেন্ডের মাধ্যমে 2016 সালে। আমি এখন গ্রিন কার্ড হোল্ডার, আমি কি আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবো, আমার মা বাবা ভাই বোন ছোট? না, অনলি ইউএস সিটিজেনরা পারে, আপনি সিটিজেন হওয়ার পরে পারবেন, পারবেন না। ধন্যবাদ আপনাকে। একজন রাসেল ভুঁইয়া বলছেন, আই লাইক টু সেলিম ভাই, হু ক্যান রাইট আনসার। আচ্ছা আচ্ছা, তার একটা অ্যাডভাইস ফর 4 অ্যাটর্নি লং উইথ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ দিয়েছেন যে আপনার কাছ থেকে উনি কারেক্ট আনসার পান আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা যদি আর কেউ কি আছে কেউ আমাদের সাথে? আচ্ছা, আপনার কাছে এবার আরেকটি প্রশ্ন হচ্ছে যে যারা আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন, আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং কালের অনেক বেশি সময় লাগছে, লাগে। হ্যাঁ, এটি কি ওই শুরুতে যেমন কিছুদিন আগেও সময়টা অনেক লাগছিল, এখনো কি সেই অবস্থা নাকি কিছুটা সময় কমে এসছে? না না, একই রকম টাইম লাগছে। কেন, এক বছরের মধ্যে? বিভিন্ন সময় বিভিন্ন লোকের বিভিন্ন কারণে টাইম লাগে। ওয়ান, অনেকের সিকিউরিটি ক্লিয়ারেন্স পাইতে লেট হয়, অনেকের অফিসার হয়তো অনেক লেজি, অনেকেরটা খুব কুইক, তারপর তাদের এমনি একটু বেশি সময় লাগছে, তাদের লোক সংখ্যা হয়তো কম, বিভিন্ন কারণে লেট হইতে পারে। আচ্ছা, সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপারটা কি, এটা কি প্রক্রিয়ায় হয়, কিভাবে, কেন পাঠায়? এটা অনেক সিকিউরিটি ক্লিয়ারেন্স, কারে তারা গ্রিন কার্ড দিচ্ছে, কারে কারে তারা কাগজ দিচ্ছে, সবার ক্ষেত্রেই পাঠায়। সিকিউরিটি ক্লিয়ারেন্স আজকাল কোনো কিছুই তাই না গ্রান্টেড হয় না। আচ্ছা আচ্ছা, তো কারোটা একটু বেশি লাগছে সময়, কারোটা একটু কম লাগছে, যেটা দ্রুত হয়ে যাচ্ছে। অনেকের নেম খুব কমন হিট হয়েছে অনেকগুলো, হয়তো কারোর কমন নামে কারোর বিরুদ্ধে কোনো এলিগেশনস আছে, কোনো লিস্টে আছে, তখন তারা ওইটা ম্যানুয়ালি চেক করে, এটা চেক করতে করতে টাইম লেগে যায়। বুঝতে পারছি। একজন দর্শক আছেন, কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি, ওয়ালাইকুম আসসালাম। জি কবির বলছিলাম নিউ জার্সি থেকে। জি বলেন ভাই।
আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমি 2016 সালে আসছি, তো আমার এখন কন্ডিশনাল গ্রিন কার্ড হোল্ডার আমি। তো আমি এখন যদি পার্মানেন্ট গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, তাহলে আমি কি, কারণ আমি জানি এখন নাকি 1 বছর সময় মতো লাগছে মানে পার্মানেন্ট গ্রিন কার্ড হোল্ডার হতে, আমি কি দেশে যেতে পারবো এর মাঝখানে? গ্রিন কার্ড সব জায়গায় যাইতে পারবেন আপনি, আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার 1 বছর এক্সটেনশন দেওয়া হবে। আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে 1 বছরের এক্সটেনশন পাবেন, আপনি সব জায়গায় যেতে পারবেন, আমাদের অ্যাটর্নি বলেছেন। এবার কে আছেন আমাদের সাথে? আমি ডক্টর ফারহাদ বলছিলাম লেটিনগাঁও আরকানসাস থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে সাধারণত আমি জানি যে গ্রিন কার্ড হোল্ডাররা 1 বছরের জন্য দেশের বাইরে যেতে পারেন এবং আসতে পারেন, আমার প্যারেন্টসের জন্য বেসিক্যালি, ওনারা এখানে কন্টিনিউস থাকতে চাচ্ছেন না, সিটিজেন হতে চাচ্ছেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে ওনারা এই গ্রিন কার্ড ধারী হিসেবে এরকম 1 বছরের মধ্যে যে এসে এরকম ভাবে কতদিন ওনারা এভাবে চলতে পারবেন, এটা কি কোনো টার্ম লিমিট আছে কিনা কোনো বছরের? না, যা আসার ভিতরে কোনো টার্ম লিমিট নাই, এবং 1 বছর থেকে আসার পরে কতদিনে এটা কোনো ইয়ে নাই। কিন্তু আজকাল ইমিগ্রেশন ধরছে যে যারা এখানে থাকে না, বেশ কয়েকবার এরকম করছে, তারপরে তারা তাদের বিভিন্ন প্রশ্ন করে যে তুমি এখানে থাকো না কিন্তু আসা যাওয়া করছো, তো গ্রিন কার্ড সারেন্ডার করে দাও, কবে এখানে পারমানেন্টলি মুভ করবা। কিন্তু আইনগত কোনো ইয়ে নাই যে কতদিন, এটা প্র্যাকটিক্যাল ম্যাটার। যারা ও স্থায়ী অধিবাসী তারা স্থায়ী না কেন তারা প্রশ্ন করতে পারে। ও, আরেকটা হচ্ছে যে এটা মনে হয় 1 বছরের আগেই ফিরতে হয় নাকি? আমি শাহ বলতেছি ব্রঙ্কস থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, আমার বোন তার হাজবেন্ড এর জন্য অ্যাপ্লাই করেছে 2017 এর জানুয়ারির 5 এ অর প্রায়োরিটি ডেট, ও হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, আর কতদিন লাগতে পারে অ্যাপ্রুভ লেটারটা পাইতে? ও ভাই, ওর কোনো টাইম লিমিট নাই অ্যাপ্রুভ করে, বছরখানেকের উপরে লাগছে অ্যাপ্রুভাল আসতে, টোটাল টাইম প্রায় 2.5 ইয়ার্স এর মতো লাগছে। আচ্ছা, মোবারক করিম ফেসবুকে লিখেছেন তিনি একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী, এখনো ইন্টারভিউ কল পান নাই, তার কি কোনো প্রবলেম হবে যদি সে বিমানে অথবা রোডে আমেরিকার ভেতরে ঘোরাফেরা করেন? না, কোনো প্রবলেম নাই, মানে উপযুক্ত আইডি নিয়ে যনি ঘুরে, উপযুক্ত আইডি নিয়ে ঘোরাফেরা করবেন। তানজিম নামে একজন বলছেন, ফ্যামিলি ভিসা কি আদৌ বা অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে? না, এখনো কোনো বিল ওঠে নাই, তবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা নিয়ে চিন্তা করছে। ওকে, ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। বলুন। আমি ভার্জিনিয়াতে কল করছি, আমার নাম শামসুন্নাহার খান। আমার হাজবেন্ড আমার ছেলের লেগে অ্যাপ্লাই করছে 6 সালে, এখনো কোনো খবর টবর পাইনি, কোনো কি অবস্থা আছে? 6 সালে হলে কাছাকাছি সময় হয়ে গেছে। আপনারা ওই ন্যাশনাল ভিসা সেন্টার আছে সেখান থেকে নিশ্চয়ই কাগজপত্র পাইছেন, ওইখানে ফোন করে ওই কেস নাম্বার দিয়ে ইনকোয়ারি করে দেখেন কি বলবে। ওকে, ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? কুইন্স থেকে আবু মোহাম্মদ বলছি। আবু মোহাম্মদ, বলুন ভাই। আমি আমার স্টেপ ব্রাদার্স এবং সিস্টারকে আনার জন্য I-30 ফর্ম ফিল আপ করছি। এখন অ্যাপ্লিকেশনের সাথে ফর্মের সাথে এখন বার্থ সার্টিফিকেট ছাড়া আর কি কি আর কি কি ডকুমেন্টস দিতে হবে জমা দেওয়ার সময়? আপনার এই স্টেপ ব্রাদার কি মার পক্ষ না বাপের পক্ষ? আপনার ফাদারের 2 বিয়ে না? একজন মার পক্ষ, একজন বাবার পক্ষ। ওকে, মার পকেটটা দুইজনের বার্থ সার্টিফিকেট দিলেই হবে, বাপার পকেটটা
বাবার পক্ষেটায় আপনার ফাদার মাদারের ম্যারেজ সার্টিফিকেট প্লাস বার্থ সার্টিফিকেট দিতে হবে আপনাদের দুইজনের। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা বিরতিতে যাব, তার আগে হোসেন জামিল একটা আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন, আমরা ফেসবুকে একটু পড়ি। তিনি বলতে চাইছেন যে সকল সম্মানিত দর্শকদেরকে তিনি অনুরোধ করছেন এমন কিছু জিজ্ঞেস করবেন না যেটি অন্যদেরও ক্ষতির কারণ হতে পারে। যেমন তিনি উদাহরণ হিসেবে বলছেন, একজন বলছেন তিনি টারজান হয়ে ভিসা হয়ে এখানে বর্ডার দিয়ে এসেছেন, তাকে টাকার বিনিময়ে বন্ড দিয়ে পায়ে মেটাল চিপস নিয়ে আছেন, এটা কি খুলে ফেলতে পারেন কি না, এরকম প্রশ্ন আমাদের এখানে কেউ একজন হয়তোবা করেছিলেন। এই মাধ্যমটি কিন্তু শুধুমাত্র সাধারণ দর্শক না, সবাই দেখছেন, এটা তার কথা যে এমন কোনো বক্তব্য দেবেন না যেটা স্পর্শকাতর, যেগুলো আসলে আপনার টেলিভিশনে উত্তর দেয়া যায় না, এবং আমরা কিন্তু কোনো অনৈতিক প্রশ্নের উত্তরও দেব না। আমরা আপনাকে আইনগত ভাবে আপনি কি করতে পারেন সেটা বলবো, পাশাপাশি আপনারা ব্যক্তিগত প্রশ্নগুলো আপনাদের লয়ারের সাথে করবেন, তাই তো সলিম ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার এইটার প্রশ্ন উত্তর দেওয়া যায়, যেটা উনি বলছেন যে পায়ে যখন ওইটা লাগিয়ে দিয়েছে, এটা ইউজুয়ালি কোন আইডেন্টি ডকুমেন্ট পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দিলে ওইটা খুলে দেবে, কিন্তু সে নিজে নিজে তো আরেকটা খুলতে পারবে না। নিজে খুলতে গেলে তো ঝামেলা করে যাবে, সেটাই। সুতরাং এই ধরনের কথাবার্তাগুলো আপনারা আপনাদের আইনজীবীর সাথে কথা বললে ভালো হয়। কে আছেন প্রিয় দর্শক এবার? আচ্ছা আচ্ছা, একজন আছেন, নিয়ে আমরা একটু বিরতিতে যাই। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, কে আছেন? জি ভাই, আমার নাম কাজী মোহাম্মদ আসরার হক, আমি ব্রুকলিন থেকে বলছি। বলেন ভাই। ভাই, আমি আমার আব্বার জন্য, আমার আম্মার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তাদের ভিসাও হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা হলো যে ভিসাতে আর পাসপোর্টে আব্বার নামের ফার্স্ট আমার মালানাটা ছিল আর যে ফার্স্ট নেমে, ওটা বাদ পড়ে গেছে। ওটা কি আমার কারেকশন করা দরকার নাকি ওইভাবে চলে আসতে পারবে? চলে আসতে কোনো অসুবিধা নেই, যেহেতু ভিসা দিছে। আর যদি আপনি কারেকশন করে আনতে চান তাহলে ওদের কাছে যাইতে পারেন যে এটা এরকম ভুল হয়েছে, ওরা কারেকশন করে দেবে। ধন্যবাদ আপনাকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা আছেন, প্রচুর প্রশ্ন ফেসবুকে এখনো আছে এবং অনেকে টেলিফোনে অপেক্ষা করছেন, আমরা আশা করছি আপনাদের সকলের উত্তর দিতে পারবো, আর যাদেরটা পারবো না সব সে সময় শেষ হয়ে যাবে, তারা পরবর্তীতে নিশ্চয়ই ট্রাই করবেন। আমরা একটা বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরো একবার। আমরা ফেসবুক থেকে দু একটা প্রশ্ন নেই। খালেদ সাইফুল্লাহ বলছে তার অ্যাসাইলাম হিয়ারিং হচ্ছে 2019 সালে, বর্তমান সিচুয়েশনে এই হিয়ারিংটা কি আগে চলে আসতে পারে? বর্তমান সিচুয়েশনের সাথে হিয়ারিং এগিয়ে আসার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তার মানে এটা এটার সম্পর্ক নাই? নাই। দবান নামে, ডন নামে একজন, সে হচ্ছে, সে B1 B2 ভিসা পেয়েছে 2014 এবং ট্রাভেলড ইউএসএ 14-16। আই হ্যাভ কাম হিয়ার এগেইন ফেব্রুয়ারি 2018। নাও আই উড লাইক টু অ্যাপ্লাই, সে এখন অ্যাপ্লাই অ্যাসাইলাম করতে চায়। ইটস ডিফিকাল্ট, তার কারণে সে বারবার যা আশা করছে তার কেসটা অনেক হালকা হয়ে গেছে, এটা ডিটেলস টেলিফোনে বলা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ। তো তাওহিদ, আই ওয়ান্ট টু নো হাউ অ্যাপ্লাই মাই সিস্টার হাজব্যান্ড। আচ্ছা, 2016 সালের April 10 আই গিভ দ্য সাপোর্ট ফর মাই সিস্টার হাজব্যান্ড, বাট হাউ লং ইট গোয়িং টু বি টেক মোর। এই দেখেন, আমার মনে হয় ওনাদেরটা অ্যাভেলেবেল হয়ে গেছে, দে ক্যান বি কলড এট এনি টাইম। ওকে, আমরা একটু টেলিফোনে নেই। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, হ্যালো, জি শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন ভাই। আমি একটু ফোন দিয়েছিলাম, তো আমার প্রশ্নটা হচ্ছে, বাবা ওনার সন্তানের জন্য অ্যাপ্লাই করেছেন, 2 বছর হয়েছে, বাবা সিটিজেন, ছেলে মেরিট, ওর সন্তান ছেলে মেয়ে ওয়াইফ আছে, তো আর কতদিন লাগতে পারে? 10-11 বছর লাগছে টোটালি। 10-11 বছর লাগছে টোটালি। আশা করছি উত্তরটা পেয়েছেন। কে আছেন প্রিয় দর্শক? আচ্ছা, তো তারিক আজিজ তিনি বলছেন, আই লাইক টু নো হি ব্রাদার ইন ল ক্যান কাম ইউএসএ, কে মাই সিস্টার ইজ ইউএস সিটিজেন, আই লাইক ওয়ান্ট টু, তার লেখাও একটু বুঝতে কষ্ট হচ্ছে, আর্মিতে কাজ করে, দেয়ার উইল বি এনি প্রবলেম টু গেট ভিসা অর ইজি বিকজ বোথ আর সেকেন্ড ম্যারিড।
না, তাদের বিয়ে ঠিক থাকলে কোনো অসুবিধা নাই। আর্মিতে কাজ করলে যদি কমিশন র্যাঙ্কের সরকারি পাসপোর্ট হয় তার প্রাইভেট পাসপোর্ট নিতে হবে, তাহলে আসতে পারো। আচ্ছা, শিপন খান প্লিজ, তিনি হংকং থেকে বলছেন, তার ভাইয়ের জন্য যদি বাংলাদেশ থেকে নতুন করে ওয়ার্ক ভিসা কেউ ভাবে অ্যাপ্লাই করা যাবে। আপনারা এইভাবে লেখেন, আমরা পড়তেও পারি না, মানে কঠিন হয়, পুরোটা ইংরেজিতে লেখেন নাহলে পুরোটা বাংলায় লেখেন, তাহলে খুব সহজ হবে ইংরেজি উচ্চারণে, তাও আবার অনেক মানেটা, আপনার মানেটা আর আমার মানেটা একরকম নাও হতে পারে, তো এটা একটা প্রবলেম আসলে। তো আমরা যে আলোচনাটা করছিলাম, এই যে মানুষের মধ্যে এখন এক ধরনের কনফিউশন ঢুকে গেছে যে আগে যাদেরটা আসবে তাহলে কি ভিত্তিতে আসবে, আগে একজন বলেই ফেললেন যে বর্তমান সিচুয়েশনে কি তার ইয়েটা আগে আসবে, এটা একবার একটু ক্লিয়ার করে দেন যদি। না, এটা বর্তমান সিচুয়েশনে ডিপেন্ড করে তার জাজের উপরে, জাজের কোর্ট ক্যালেন্ডারের উপরে। যেমন ধরেন হয়তো তার জাজ পুরানো, অনেক কেস আছে যার জন্য 2019 পড়ছে, ধরেন অনেক নতুন জাজ নিয়ে হলে এখন ওই জাজ বা গভর্নমেন্ট যদি কোর্ট যদি ডিসিশন নেয় না আমরা কিছু কেস ওই কোর্টে পাঠাই দেবো, তাহলে এগোয়ে আসতে পারে, নাহলে এগোয়ে আসার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা আচ্ছা, আরেকজন লিখে পাঠিয়েছে, বর্ডার দিয়ে আসলে কোন ধরনের আশ্রয় চাওয়া সুবিধাজনক, এটা কি প্রশ্ন? যার যেটা কারণ সেটা কারণ বলবেন আপনি, আপনার সঠিক কারণ যেটা, আপনার যে প্রবলেম সেটা বলা। প্রবলেমটা বর্ডার দিয়ে অনেক মানুষ ঝুঁকে পড়ে, এবং যারা ধরা পড়ে তাদেরটা কিরকম, আর না ধরা পড়লে তাদেরটা কিরকম? ওয়েল, যাদের ধরা পড়ে তাদের তো রিমুভাল প্রসিডিং শুরু হয়, সেখানে তারা অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করে, আর যারা ধরা পড়ে না তারা তো এই অরণ্যে হারায় যায়। এই অরণ্যে হারানোর পর তাদের ভবিষ্যৎ কি? তাদের কোনো ভবিষ্যৎ নাই, তারা হয়তো ভিতরে ঢুকে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তাতে কি লাভ হবে? আপনি বলছিলেন মানে যারা লাভ হইতে পারে, তাদের এস্টাবলিশ করতে হবে, তারা এক বছরের ভিতরে ঢুকছে। কিভাবে এস্টাবলিশ করবে? সেটা বহু ওয়ে আছে এস্টাবলিশ করেন, যেমন আপনি আর সে একসঙ্গে মেক্সিকো ছিলেন, একজন ধরা পড়েছে আর এক ধরনের, ও তো এসে বলতে পারে যে সে আর আমি একসঙ্গে মেক্সিকো ছিলাম, তারপরে তার হয়তো মেক্সিকো বা অন্য অন্য দেশে ট্রাভেল ডকুমেন্ট থাকতে পারে, হোটেলের বিল থাকতে পারে, আপনি তারা জামিন দিয়ে আনছেন, সে আপনারে ফোন করেছে মেক্সিকোতে যে আমি ঢুকতেছি, আপনি যে কোর্টে দাঁড়ায় বলতে পারেন। তো বিভিন্ন দেশে, বাংলাদেশে হয়তো মায়ের খেয়ে হসপিটালে ছিল, সে হসপিটাল রেকর্ড থাকতে পারে, একটা লোক তো এক সময়ে দুই জায়গায় থাকতে পারে না, তো যদি আপনি প্রমাণ করতে পারেন এক বছরের ভিতরে আপনি অন্য জায়গায় ছিলেন, দেন আপনি অটোমেটিক্যালি এখানে ছিলেন, তো বিভিন্ন ওয়ে আছে এটা প্রমাণ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, তো এইটা আছে। তো আমরা এবারে আপনার কাছে যেটি আরেকটা জানতে চাই, যে সাধারণ মানুষের মধ্যে এখনও এই মিসকনসেপশনটা আছে যে ফ্যামিলি যে বা চেইন ইমিগ্রেশন যেটা, সেটা মনে হয় বন্ধ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা তো তা না, আপনি একটু বলেন যে এইটা আসলে কোন পর্যায়ে? ইমিগ্রেশন আগে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আছে, কিছুই বন্ধ হয়নি, তার কারণ ইমিগ্রেশন সংক্রান্ত নতুন কোনো আইন পাস হয়নি, ঠিক আছে, অনলি কিছু চেঞ্জেস হয়েছে, যেমন ঢাকা প্রেসিডেন্ট ট্রাম্প বলছে 6 মাসের ভিতরে বাতিল করে দেবে, সেটাও সেই বাতিলের আদেশও স্থগিত আছে, সুতরাং আর এমনি যা যা আছে যে যা করতে পারতো আগে এখনো তাই করতে পারছে। এ সংক্রান্ত ইমিগ্রেশন সংক্রান্ত তেমন কোনো কোনো আইন হয় নাই, কাউকে কোনো কিছু বাতিল হয়নি। ওকে, তার মানে হচ্ছে যে মানুষ যে অহেতুক একটা ভয় ভীতির মধ্যে থাকে, ব্যাপারটা ওই রকম না, একটা আলোচনায় ছিল, সেটা আলোচনা পর্যায়ে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভয় ভীতি কিছু নাই। আচ্ছা, আর যারা এখন পর্যন্ত মানে আপনার কোনো ধরনের আইনগত সহযোগিতা নেয় নাই, কিংবা তাদের কোথাও কোনো নাম নাই অথচ আমেরিকার ভেতরে তারা অবস্থান করছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? ওয়েল, যে যেটা কোয়ালিফাই করে সেটা অ্যাপ্লাই করে দেওয়া উচিত, তার কারণ এনফোর্সমেন্টটা এটা বাড়ছে, লোকজনের ধরপাকড় বাড়ছে, লোকজনের ডিপোর্ট করার চেষ্টা করা হচ্ছে, কেউ কোনো প্রোগ্রামের ভিতরে থাকলে তাদের ডিপোর্ট করা কঠিন। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে যাদের অনেক বছর হয়ে গেছে তারা কি করে? ওয়েল, যারা অনেক বছর হয়ে গেছে, কি গ্রাউন্ড? ওয়েল, কোন বিভিন্ন গ্রাউন্ড থাকতে, অনেক বছর হয়ে গেছে, যেমন কেউ ভিসা নিয়ে আসছে, ভিসা নিয়ে যদি এখানে 100 বছর আগে বা 50 বছর আগে ঢুকে, তারা ইউএস সিটিজেনের বিয়ে করে কাগজ করতে পারে। যারা অনেক বছর আছে এখানে ইলিগালি, গ্রিন কার্ড কে করে করতে পারে না? গ্রিন করতে পারে, বাট দুটো পিটিশন আছে, একটা করতে পারবে আর একটা সিটিজেনশিপের জন্য অপেক্ষা করতে হবে, অথবা করে তাদের দেশের বাইরে যেয়ে আসতে হবে, সেটা একটা প্রবলেম আছে। আন্ডার সার্টেন সার্কামস্টান দেশের ভিতরেও করা যায়, সেটা আমরা টেলিভিশনে না বলি, যারা ইল্লিগালি ঢুকছেন। আর অনেকে আছে এখানে বহু বছর ধরে আছে, ইউএস সিটিজেন ছেলে মেয়ে আছে বা ওয়াইফ আছে, পারমানেন্ট রেজিডেন্ট ইউএস সিটিজেন বা পারমানেন্ট রেজিডেন্ট আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে বা মা বাবা আছে,
তারা ক্যান্সেলেশন অফ রিমুভালের জন্য অ্যাপ্লাই করতে পারে, 10 বছরের কেস পপুলারলি নন, সেটা করতে পারে। একজন আছেন, আমরা নিয়ে নিই, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, সালাম আলাইকুম। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আমি মেইনল্যান্ড থেকে মিলন বলছি। জি ভাই বলেন। আমি আমার ওয়াইফ এর অ্যাপ্লাই করছি, আমার গ্রিন কার্ড আছে। আমি আমার ওয়াইফ এর অ্যাপ্লাই করছি 2016 তে মার্চে, তো এখন পর্যন্ত আমি অ্যাপ্রুভাল লেটার পাই নাই। আচ্ছা, তো আমি উকিল দিয়ে অ্যাপ্লাই করছি, এখন আমি উকিল বলতেছে, আমি কল দিয়ে উকিল বলতেছে না, কল দরকার এটা অটোমেটিকলি আশা করবো, তাহলে আমি কি করতে পারি ভাই? সেটা ঠিক আছে, উকিলের কথাই শোনেন, তার কারণ অটোমেটিক্যালি আসবে, আপনি কল দিলেও এর আর্লি আসবে না। মানে বেচারা একটু অধৈর্য হয়ে যাচ্ছে, কারণ অনেক ধরনের বউ আছে, জটিলতা হয় ইয়ে করা, হ্যাঁ অনেক ধরনের জটিল হয়ে যায়। হ্যাঁ, তো ধন্যবাদ ভাই আপনাকে, যিনি আমার সাথে যুক্ত হলেন। আমি জানি যে অনেকে যারা আইনগত প্রক্রিয়ার মধ্যে থাকেন তাদের নানা ধরনের দুশ্চিন্তা হয় এবং এক ধরনের স্ট্রেসের মধ্যে আপনারা থাকেন, যে কারণে আপনাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা থাকে। তারপরেও আমার মনে হয় আইনজীবীর কথা অনুসরণ করাটাই ভালো হবে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? হ্যালো, আমি মোহাম্মদ বলছিলাম জ্যামাইকা থেকে। জি ভাই বলেন। বলেন জি, প্রশ্নটা সেলিম ভাইয়ের কাছে। হ্যাঁ নিশ্চয়ই। আমার এক বন্ধু দেশে চলে গিয়েছিলেন 2012 সালে, গ্রিন কার্ড হোল্ডার। উনি চেষ্টা করেছিলেন কয়েক বছর পরে আসার জন্য, 2-3 বছর পরে আসতে পারেন নাই। উনি এখন সৌদি আরবে যাচ্ছেন, আসছেন, ব্যবসা করছেন। উনি কি, ওনাকে আসার কোনো সুযোগ আছে কি? বল, কি চেষ্টা করেছিলেন সেটা তো বলার নাই ভাই, তারা কি আসার সময় ফেরত পাঠিয়ে দিয়েছে কিনা? হ্যালো, ঢাকা থেকে চেষ্টা করেছিলেন আর কি, আসতেই পারেন, ওখান থেকে কোনো ভিসা দেন না ওনাকে। ও ভিসা দেয় নাই ওকে, তাহলে তো আর সুযোগ নাই, তারা জানে হয়তো ওনার অ্যাপ্লিকেশন অ্যাবান্ডান্ড হয়ে গেছে, কিছু করার নাই এখন। টেলিফোনে এগুলো বলা সম্ভব না, অফিসে এসে আলাপ করলে হয়তো কোনো বুদ্ধি টুদ্ধি দেওয়া যেতে পারে। আচ্ছা ধন্যবাদ, আমার মনে হয় এটা নিয়ে আমি কথা বলতে চাই না আর। এবার কে আছেন, আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিই, সব শেষ প্রশ্ন হয়তো আজকের। হ্যালো, হ্যালো, জি শুনছি, বলেন। জি ওয়ালাইকুম সালাম, আমি ম্যানহাটন থেকে বাবলু বলছি। জি বাবলু ভাই বলেন। আমার একটা কোশ্চেন আছে, আমার কোশ্চেন হলো, আমার মা দুইজন, আমরা দুই মার, আমার মার আমি এবং দুই বোন এবং আমার সৎ মায়ের দুই মেয়ে, আমি এখন সিটিজেন, আমি আব্বা আম্মার আবেদন করবো, আমি সৎ মায়ের জন্য কিভাবে আবেদন করা যায়, এটা কিভাবে? আপনার নিজের আম্মা বেঁচে আছে? আপনার আপনার আম্মা কি বেঁচে আছেন? জি দুইজনই বেঁচে আছে, দুইজনই বেঁচে আছে, কি করবো? ওকে, আমি এক বুদ্ধি দেই, আপনার ফাদার বেঁচে আছে ভাই? জি ফাদারও বেঁচে আছে। ওকে, সো আপনি করেন কি, আপনার আম্মার জন্য অ্যাপ্লাই করেন, আপনার ফাদারের জন্য অ্যাপ্লাই করেন, আপনার ফাদার আসার পরে আপনার ফাদারে দিয়ে তার ওয়াইফের জন্য করাবেন, তার দ্বিতীয় ওয়াইফের জন্য করাবেন, আর এইটা দিব আপনার আম্মার সাথে একটু অন্য অন্য সম্পর্ক দেখাইতে পারবে। তো আর 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 আমার বোনদের আবেদন করতে সমস্যা আছে। হ্যাঁ, সিস্টার কি হয়েছে? অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেকেই নিশ্চয়ই হতে চাইছেন, আমরা আবার ভবিষ্যতে কথা বলবো। আর একটি বিষয় আমার একটু কৌতূহল, সেটা আপনারা যে বলেন যে মাঝে মধ্যে বলেন যে দেশের বাইরে গিয়ে আবার আসতে হবে, দেশের বাইরে গেলে কি আবার আসতে দিবে? দিবে, অনেকে কেন যাইতে হবে দেশের বাইরে, যাইতেই বা কেন? ওয়েল, আইনই আছে, যারা এখানে ধরেন কি সার্টেন ক্যাটাগরির লোক এখানে গ্রিন কার্ড পায় না, তখন যেহেতু তাদের রিলেটিভ আছে, তখন দেশের বাইরে গেলে বাইরে যেয়ে আসতে হবে, এখানে ইলিগাল থাকলে তাদের একটা ওয়েভার নিতে হবে আর কি। সো এখানে বলা আছে কেউ যদি সিক্স মান্থের বেশি এখানে ইল্লিগাল থাকে, তারা 3 বছরের ভিতরে আইনত গ্রিন কার্ড পায় না, আর 1 বছরের বেশি থাকলে 10 বছরের বেশি, এই মানে 10 বছরের ভিতরে কোনো গ্রিন কার্ডের যোগ্য হবে না, মানে এখানে ভিসা পাওয়া যাবে, কোনো রকম ভিসা বা গ্রিন কার্ড পাওয়ার যোগ্য হবে না, তখন এদের দেশের বাইরে গেলে এই 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 10 বছর বা 3 বছরের একটা ওয়েবার আছে, ওয়েবার মানে মার্সি পিটিশন, যেটা মাফ করে দাও, আমার আগে যাইতে দাও,
সেই পিটিশনটা অ্যাপ্রুভ করে তখন আসা যায়। কিন্তু দেশের বাইরে গেলে ওরা আসবে কিভাবে? তখন তো তাদের ভিসা টিসা কিছুই থাকবে না তাহলে। ওয়েল কেউ, এটা তো সবার জন্য না, যাদের ধরেন পার্মানেন্ট রেজিডেন্টের হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, সিটিজেনের বাপ মা, হাজব্যান্ড ওয়াইফ, বুঝলাম, কিন্তু আপনি যার অ্যাপ্লিকেশন, আমি জাস্ট বোঝার জন্য বলছি, তাদের লেট হবে আসতে। কিভাবে আসতে হবে? ও গেলে ওই আবেদন পাস হলে তারপর আসতে হবে? তারপর আসতে হবে, তার আগে না। আমি এটাই বুঝতে পারতেছিলাম না, সেটাই বুঝতেছিলাম যে আসবে কি করে। তার মানে হচ্ছে দেশে আবেদন পাস হবে, তারপরে ভিসা গ্রান্ট হবে, তারপরে আসবে, তারপরে আসতে হবে। তা লম্বা আবার একটা প্রক্রিয়া হওয়ার একটা সুযোগ আছে কিন্তু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আশা করছি আপনাদের মতো করে কিছু উত্তর আমরা দিতে পেরেছি। তবে সব কিছু আপনারা নিজেদের মতো করে বিবেচনা করবেন এবং উত্তরগুলো নিশ্চয়ই অ্যাটর্নির ব্যক্তিগত মতামত এবং তার দক্ষতা অভিজ্ঞতার ভিত্তিতে তিনি দিয়েছেন। এবং কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে ব্যক্তিগতভাবে করাই ভালো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামীতে।